একটি দোয়া প্রতিদিন পাঁচবার করবেন আপনি এই আমলটি যদি প্রতিদিন পাঁচবার করতে পারেন তাহলে যখন যা প্রয়োজন তাই আল্লাহ রব্বুল আলমিন আপনাকে দিবেন অনেকে বলেন যে আমি টেনশনে আছি আমি বিপদে আছি অনেকে বলেন আমি ঋণে ঋণে জর্জরিত হয়ে গেছি অনেকে বলেন আমার সন্তানটা কথা শুনে না অনেকে বলে হুজুর আমার ব্যবসা কমে গেছে দোকানের বেচা কমে গেছে অনেকে বলে হুজুর আমার মেয়েটার বয়স হয়ে গেছে বিয়ে হচ্ছে না অনেকের অভিযোগ যে হুজুর আমার উপর মিথ্যা মামলা হয়েছে একটু দোয়া করবেন আবার অনেকে বলে আমার বাচ্চাটার পরীক্ষা একটু দোয়া করবেন আবার অনেকে বলেন আমার সন্তানটা বেকার তার চাকরি হচ্ছে না অনেক ট্রাই করেছে কিন্তু কোথাও চাকরি পাচ্ছে না আবার অনেকের অভিযোগ যে হুজুর আমার জন্য দোয়া করবেন আমার মায়ের অসুখ বাবার অসুখ ভাইয়ের অসুখ অনেকে বলে যে আমার অমুক আত্মীয় আছে তার জন্য একটু দোয়া করবেন এই যে হাজারো সমস্যা এমন সব সমাধানের একটা সহজ দোয়া দিব। আমাদের উপর যত বড় বিপদই আসুক যত দুঃখ কষ্ট হোক যত রোগ সুখ হোক সবকিছুর সমাধান হতে পারে একমাত্র আল্লাহর রহমত দিয়ে আর সে আল্লাহর রহমত আমরা কোথায় পাবো সেই জায়গাটাই যেখানে আল্লাহ রহমত নাজিল হয় সে স্থানটাই আমাদের যেতে হবে না হয় আমরা রহমত পাব না আর সেই রহমতের জায়গায় গিয়ে যদি আমরা রহমতের দোয়া করি তাহলে আল্লাহ তালা অবশ্যই আমাদের সেই দোয়া কবুল করবেন সেই রহমতের দোয়া যদি আপনি প্রতিদিন পাঁচক্ত নামাজে গিয়ে মসজিদের দরজায় গিয়ে বলেন যে দোয়াটি আমাদের প্রিয় নবীজি শিখিয়েছেন বিসমিল্লাহ ওয়াসালাতাম আল্লাহ মাফ আল্লাহ আবু আবা রাহমাতিকা এর অর্থ কি অর্থ হল আল্লাহর নামে শুরু করছি দরুদ সালাম আল্লাহর রসুলের উপর হে আল্লাহ আমার জন্য রহমতের দরজা খুলে দাও তো যে রহমতের দোয়ার আগে আপনি দরুদ পড়লেন আর সাথে সাথে রহমতের দরজা খুলে দিয়ার আবেদন করলেন তাহলে দরুদের জন্য আপনার উপর রহমত নাজিল হবে মসজিদের দরজায় রহমতের দোয়া করার কারণেও আল্লাহ রহমত নাজিল হবে আর রহমত আর গজব কখনো একত্রে থাকতে পারে না সেই রহমত নাজিল হওয়ার সময় আপনি আপনার মনের ইচ্ছাগুলো আল্লাহকে বলুন আপনার পেরেশানিগুলো আল্লাহকে বলুন আপনার সমস্যাগুলো আল্লাহ কাছে আল্লাহর কাছে ফরিয়াদ করুন নিশ্চয়ই আল্লাহ তালা আপনার সব সমস্যা সমাধান করে দিবেন